একুশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে নেমে পড়েছে ডান বাম সব রাজনৈতিক দল। ছোট ছোট জনসভা থেকে বাড়ি বাড়ি প্রচারের পর এবার রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়া থেকে দেওয়াল লিখন থেকে দেওয়াল দখল করে একুশের বিধানসভা নির্বাচনের প্রচার কাজ শুরু করে দিল পুরুলিয়া জেলা বিজেপি। আজ পুরুলিয়া শহরের 12 নম্বর ওয়ার্ডে দলের কর্মীদের নিয়ে দেওয়াল লিখন শুরু করে দিলেন বিজেপির পুরুলিয়া শহর দক্ষিণ মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী। উপস্থিত ছিলেন পুরুলিয়া সদর দক্ষিণ মণ্ডলের সাধারণ সম্পাদক জয়দীপ্ত চট্টোপাধ্যায় সহ অন্যান্য কর্মীরা। দিন কয়েক আগেই জেলার বাঘমুন্ডি বিধানসভার ঝালদা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে হাতে রং তুলে নিয়ে দেওয়াল দখলে প্রতীক চিহ্ন এঁকে বিধানসভার প্রচার কাজ শুরু করে দিয়েছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো। দেওয়াল লেখন নিয়ে বিজেপি নেতৃত্ব জানিয়ে দেন, রাজ্যের সাথে জেলাতেও ভোটের যাবতীয় প্রস্তুত হিসাবে যা যা নেওয়া দরকার সব রেডি। একুশের বিধানসভার জন্য প্রাথমিক প্রস্তুত হিসাবে তাই দেওয়াল লেখনের সাথে শুরু হয়ে গেল প্রচার। কয়েকদিনের মধ্যে পুরো জেলায় এই কাজ সম্পন্ন হবে। লক্ষ্য একটাই, তৃণমূল সরকারের পরিবর্তন এবং বিজেপি নেতৃত্বে সরকার গঠন। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল, এরা কোনো বিজনেস করতে আসা দল তো নয়, শাসক দলের মতো তো। আমাদের প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে। এছাড়াও অলরেডি ভোটের দাদামা বেজে গেছে। পশ্চিমবঙ্গের যে কি হতে চলেছে রেজাল্ট, তা মানুষের যে সাড়া, মানুষের যে রেসপন্স, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে এই শাসক দল। তো আমরা তাই বেশি দেরি না করে আমরা পদ্মফুল চিহ্ন দেওয়াল লিখনে শুরু করে দিয়েছি। এবং আমাদের প্রার্থী বলে তো কোনো কিছু থাকে না, এখানে আমাদের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে পদ্মফুল। তাই এই পদ্মফুল দিয়ে আজকে শুভ দিনে আমরা এটা দেওয়াল লেখন শুরু করে দিলাম। তৃণমূলকে মানে দেওয়াল লেখনে আবার সুযোগ পাবে কি পাবে না মনে হচ্ছে? দেখুন, যেহেতু এখনও অবধি এখানে শাসক দল হিসাবে তারা রাজ করছে, তারা তো গণতন্ত্র বলে কোনো কিছু মানে না। পশ্চিমবাংলার গণতন্ত্র পুরোপুরি হত্যা করে দিয়েছে। তারা জোর করে যদি বাড়ি থেকে আমাদের কার্যকর্তাদের অ্যারেস্ট করতে পারে, হ্যারেস করতে পারে, তো এখানে হয়তো মানুষকে ভয় দেখিয়ে দু চারটা দেওয়াল নিয়েই নিতে পারে, এতে কোনো আশ্চর্যের ব্যাপার নেই। কিন্তু মানুষের মনে এখন যে জায়গা করেছে সেটা হচ্ছে একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজি। তাই মানুষের মন থেকে সরাতে পারবে না। এবং মানুষ একটা ডিসাইড করে নিয়েছে যে 2021-এ টিএমসি ফিনিশ এবং এক সোনার বাংলা গড়তে ভারতীয় জনতা পার্টি আসছে। বিষয়টা হচ্ছে বাঘমুন্ডি বিধানসভা নয়, পুরো রাজ্য এবং পুরো জেলাতে, সেই সাথে বাঘমুন্ডি বিধানসভাতেই আমাদের যে ভোটের যেরকম যেরকম প্রস্তুতি নিতে হয় সবগুলো আমরা শুরু করে দিয়েছি। যেমন আজকে বাঘমুন্ডি বিধানসভার ঝালদাতে যে 6 নম্বর ওয়ার্ডে আমরা দেওয়াল লিখন, দেওয়াল দখল এবং পদ্মফুলের কয়েকটা ছাপ দেওয়া শুরু করে দিয়েছি। আগামী কয়েকদিনের ভিতরেই পুরো জেলা এবং পুরো বাঘমুন্ডি বিধানসভায় আমাদের এই কাজ সম্পূর্ণ হবে। মোটামুটি 7 দিনের ভিতরে পুরোটা শেষ হওয়ার কথা দেওয়াল দখলের। আপনার নাম? শঙ্কর মাহাতো, জেলার সাধারণ সম্পাদক।